নাঙ্গলকোটে মডেল মহিলা কলেজে নবীনবরণ ও একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে বুধবার মডেল মহিলা কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রায় 1,00,000 টাকার শিক্ষা সামগ্রী এবং অজিফা শরীফ বিতরণ করা হয়। মডেল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মডেল মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, ইংরেজি শিক্ষক শাহেনা খাতুন, গভর্নিং বডির সদস্য ইউনুস নোমান। এ সময় আরও উপস্থিত ছিলেন মডেল মহিলা কলেজের সিনিয়র প্রভাষক, আইসিটি বিভাগের শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র প্রভাষক মাইনুদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন মডেল মহিলা কলেজের সহকারী অধ্যাপক নজির আহমেদ মজুমদার। গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফ বলেন, কিছু শিখে গেলাম, কিছু জেনে গেলাম, সেই শিক্ষাটা আবার বাসায় গিয়ে মা বাপের মাঝে, পাড়া প্রতিবেশীর মাঝে আমরা কি শিখে গেলাম সেই শিক্ষাটা আমরা সেখানে দিলাম। কলেজে ভর্তি হয়েছ, গতবার প্রায় 300-র উপরে ছাত্রী ভর্তি হয়েছে। অনেক সময় বলা যায় যে ঝরে যাওয়া কিছু কথা আছে না, ঝরে যাওয়া ছাত্রীদের অনেক সময় নিখোঁজ। সেকেন্ড ইয়ারে উঠছে 343 জনের মধ্যে 170 জন সেকেন্ড ইয়ারে সেশন ফিস জমা দিয়ে তারা সেকেন্ড ইয়ার উত্তীর্ণ হয়েছে। আর অনেক নাই, অনেকে বিদেয় হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে বা পড়ালেখা বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে যারা গরিব, যারা ছাত্রী, যারা মেধাবী, টাকা পয়সার অভাবে যারা লেখাপড়া করতে পারে না, এই ধরনের যদি কোনো ছাত্রী আমাদের প্রতিষ্ঠার লগ্ন থেকে থাকে যে টাকা পয়সার অভাবে আমরা স্যার লেখাপড়া করা সম্ভব না, তাহলে আমরা বলছি যে আমি ব্যক্তিগতভাবে হলে আমরা চালিয়ে যাব। আজকে প্রায় আমরা এখানে অনেক টাকার বই নিয়ে এসেছি, অজিফা 200-র উপরে অজিফা দিয়েছে। অজিফা দেওয়ার কারণ হলো যে যিনি প্রতিষ্ঠাতা আল্লাহ জবিল আমার পিতা, তিনি বলে গেছেন যে আমার জীবদ্দশায় বাবার মৃত্যুকালেও যদি কোনো সময় কলেজে কোনো অনুষ্ঠান করো, কোনো পুরস্কার দাও, অজিফা দিয়ে অনুষ্ঠানটা শুরু করবে। প্রত্যেকটা মেয়েদেরকে অজিফা দিয়ে, কোরআন শরীফ দিয়ে তোমরা কেউ মেয়েদেরকে এদের শিক্ষার জন্য যাতে করে থাকতে শিখতে পারে সে অজিফা দিয়ে শুরু করবে। যখন মাটির চাপটা পশ্চিম দিক থেকে আসা শুরু হবে, মাটির চাপটা দিবে না যখন শুরু হবে, তখন কে তোমাদেরকে রক্ষা করবে? এই জন্য বলা আছে মাথার উপর দিয়ে যখন চাপটা আসবে উত্তর দিক থেকে, তখন যারা কোরআন শিক্ষা গ্রহণ করছে কোরআন তখন বাধা দিবে। কোরআন তখন বলবে যে দুনিয়াতে থাকাকালীন সে আমার কোরআন তেলাওয়াত করছে, আমাকে স্মরণ করছে, সবসময় কোরআন শরীফ পড়ছে। কোরআন তখন বাধা দিবে যে না, তুমি মাটির চাপটা উত্তর দিকে তাকে বাধা দিও না, চাপটা দিবে না। কোরআন তখন বাধা দিবে পূর্ব দিকে থেকে মাটির চাপটা যখন আসবে তখন নামাজ বাধা দিবে যে দুনিয়াতে থাকাকালীন সে 5 অক্ত নামাজ পড়ছে, আল্লাহকে স্মরণ করছে। এই জন্যই ওই পূর্ব দিকে যে চাপটা আসে চাপটা তার গায়ে লাগবে না, পশ্চিম দিক থেকে যে চাপটা আসবে রোজা তখন বাধা দিবে। যে 30 দিনে যারা রোজা ছিল, 30টা রোজা ছিল, প্রত্যেক বছর রোজা ছিল, রোজা তখন বাধা দিবে যে দুনিয়া থাকাকালীন সে রোজা রোজাটা রাখছে। এই জন্য রোজার চাপটা, রোজার কারণে মাটির চাপটা তার